আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা। আজকের এই টিউটোরিয়ালটা হচ্ছে, যারা জেএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য এই টিউটোরিয়ালটা। হয়তো এতক্ষণে তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই ফেলেছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা তোমাদের জেএসসির রেজাল্ট সহ মার্কশিট বের করে নিয়ে আসতে পারো একটি ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, এর জন্য তোমাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি তো গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম আমার ফোন থেকে। এখানে তোমরা তোমাদের রোল রং, রেজিস্ট্রেশন নং এবং বোর্ড আর ইয়ারটি তোমরা এখানে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা তোমরা এখানে তিন যোগ দুই আর রয়েছে, তোমরা এটি যোগ করে এখানে বসিয়ে দেবে। তো বন্ধুরা, এই ওয়েবসাইটটির মাধ্যমে আমি নিজে আমার রেজাল্ট শিট মার্কশিট বের করে আনছি। আমি আমার বন্ধুর রেজাল্ট শিটটাও বের করে আনছি, তো তোমরাও পারবে। সাপোজ আমি তোমাদেরকে দেখানোর জন্য কিছু এখানে ফর্মটি ফিল আপ করছি। তো বন্ধুরা, এটা হয়তো এখন নাও আসতে পারে, কারণ এখনও কিন্তু রেজাল্ট ফলাফল কিন্তু প্রকাশ করা হয়নি। এখানে তোমরা সাবমিটে সবগুলো ফিল আপ করার পর এখানে সাবমিট অপশন রয়েছে, সাবমিটে ক্লিক করো। বন্ধুরা, এখন এখানে কিছু আসেনি, কারণ ফলাফল তো এখনো প্রকাশ করা হয়নি। বন্ধুরা, ফলাফল প্রকাশ করা হলে তোমরা দিলে অটোমেটিক তোমাদের এখানে দেখবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদের মার্কশিট সহ গ্রেড পয়েন্ট সহ সব এখানে চলে আসবে। তো বন্ধুরা, এভাবে তোমরা তোমাদের মার্কশিট সহ রেজাল্ট বের করে নিতে পারো। তো বন্ধুরা, তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে।